Assalamualaikum বন্ধুরা, আজকে আমি 45 degree তে কিছু শুটকে দেখাবো। দেখেন 45 degree তে কিভাবে আপনারা স্লিংশট ধরবেন সেটা আজকে দেখাবো। দেখেন ঠিক এই পজিশন, এই সামনের দিক ফোল্ড রাখতে হবে। হ্যাঁ, আর এই দুই রাবার সমান রাখবেন। হ্যাঁ, 45 এর ক্ষেত্রেও কিন্তু দুই রাবার সমান রাখতে হবে। এই যে সেম এই পজিশন, সেম এই পজিশন, আর এন্টার পয়েন্ট হবে ঠিক এই সোজা, এই সোজা। 180 ক্ষেত্রে এই সোজা, হ্যাঁ এটার ক্ষেত্রে এই সোজা। 45 এর ক্ষেত্রে দেখাইতেছি এই 45 এ ঠিক আমি দেখাইতেছি এই পজিশন হবে। হ্যাঁ, এরকম হবে না, আবার এরকম হবে না। হ্যাঁ, এরকম হবে ঠিক এই পজিশন, এই সেম এই পজিশন, এই পজিশন। আর আবার এটার ক্ষেত্রেও দুইটা সমান রাখতে হবে। চলুন কয়েকটা শুট করে দেখি। দেখেন আমার বোতলটা ভেঙে গেছে, কি স্পিড হয় এটা বাদে। ঠিক আছে, প্রচুর পরিমাণ হিট এই রাবারে, বুঝছেন। আর সিলিং শটটা সঠিকভাবে ধরতে পারলে আর অ্যাঙ্কার পয়েন্টটা সঠিক ধরতে পারলে মনে করেন অবশ্যই হিট আসবে। সবসময় খেয়াল করে করবেন যে মানে শ্যুট করার সময়, ঠিক আছে, আপনাদের রাবারটার দিক খেয়াল রাখবেন, এইভাবে রাবারটার দিক খেয়াল রাখবেন যে দুইটা কি সমান আছে কিনা, এই দুইটা কি সমান আছে কিনা। হ্যাঁ, এইভাবে দেখবেন যে রাবারটা সমান আছে কিনা, তারপর আপনি এন্ড পয়েন্টে চোখ রাখলেন। ঠিক আছে, আগে একটু হালকা এই দুই রাবার সমান আছে কিনা, আর এই লেদার সমান আছে কিনা, এই লেদার দুই পাশে সমান আছে কিনা, এইভাবে আপনারা ফলো করবেন, তাহলে অবশ্যই টার্গেট হিট আসবে, মিস খুব কম হবে। আর যে কোনো এক সিলিং শট ইউজ করবেন, তাহলে আপনাদের মনে করেন এম পয়েন্টটা ঠিক থাকবে, অ্যাঙ্কার পয়েন্টটাও ঠিক থাকবে। বিভিন্ন ধরনের মনে করেন 8 সেন্টিমিটার ইউজ করলেন, 7 সেন্টিমিটার ইউজ করলেন, বা 7.5 সেন্টিমিটার ইউজ করলেন, এইভাবে আপনারা মানে এলোমেলো হয়ে যাবে। এই জন্য যে কোনো একটা স্লিংশট ইউজ করবেন। ঠিক আছে, একটা স্লিংশট সুন্দর দেখে একটা স্লিংশট চয়েস করবেন, ঠিক ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর আগেও বলছি এক ব্র্যান্ডের রাবার ইউজ করবেন। দেখেন এটা ওইটা আছে, এটা মিস হয়েছে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সিলিং শট বা রাবারের ক্ষেত্রে যদি কিছু জানতে চান, আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, যে কোনো সিলিং শট রাবার যে কোনো ব্র্যান্ডের, ঠিক আছে, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাবেন। আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।